তো কেমন আছেন সবাই? আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট থেকে যে 59টা চাইনিজ অ্যাপ্লিকেশনকে ব্যান করেছে, তার মধ্যে থেকে এমন কিছু কিছু অ্যাপ্লিকেশন ছিল যে অ্যাপ্লিকেশনগুলোকে আমরা অনেক দিন ধরে ইউজ করছিলাম। তো সেই অ্যাপ্লিকেশনগুলোর অল্টারনেটিভস কী কী আছে আজকের ভিডিওতে আমরা এটা নিয়ে ডিসকাস করব। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন, আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এইরকমই ভিডিও দেখার জন্য। তো আমি কৌশিক, আপনি দেখছেন দ্য বঙ্গুরুজি, চলুন গভীর থেকে জানি। সব থেকে প্রথমে একটা কথা বলি, আমরা যারা চাইনিজ স্মার্টফোন ইউজ করি যেমন এমআই, ভিভো, ওপো, তো এই স্মার্টফোনগুলোতে এমন কিছু কিছু অ্যাপ্লিকেশন ইনবিল্ড আছে যে অ্যাপ্লিকেশনগুলোকে আমরা আনইনস্টল করতে পারবো না। বাট সেই অ্যাপ্লিকেশনগুলো ওই 59টা চাইনিজ অ্যাপ্লিকেশনের লিস্টেই পড়ে, যেমন এমআই ভিডিও, শেয়ার মি, এমআই ব্রাউজার। তো এরকম যে অ্যাপ্লিকেশনগুলো আছে, এই অ্যাপ্লিকেশনগুলোর এগেনস্টে আমরা কী স্টেপ নেব এই নিয়ে পার্টিকুলার একটা ভিডিও বানিয়ে রেখেছি। আই বাটন আমি লিঙ্ক দিয়ে রাখবো বা ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে কি আপনি ভিডিওটা অবশ্যই দেখবেন। এরপর আসি মেন টপিকে। তো এই যে 59টা অ্যাপ্লিকেশন আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট থেকে ব্যান করেছে, তো এর মধ্যে থেকে এমন কিছু কিছু অ্যাপ্লিকেশন ছিল যে অ্যাপ্লিকেশনগুলো আমাদের ফোনে ব্যাপকভাবে আমরা ইউজ করতাম আর অনেক দিন ধরে অ্যাপ্লিকেশনগুলো চলে আসছিলো। তো এই অ্যাপ্লিকেশনগুলোর অল্টারনেটিভস কী কী আছে? যেমন হলো শেয়ার ইট। এই শেয়ার ইট বা জেন্ডার আসার আগে 1 থেকে 2 MB বেশি কোনো ফাইলকে ট্রান্সফারের কথা আমরা চিন্তাই করতাম না, কারণ ব্লুটুথের যে ফাইল ট্রান্সফারের স্পিড, সেই স্পিডে 1 MB কোনো একটা ফাইলকে ট্রান্সফার করতে আমাদের হয়তো আধ ঘন্টা টাইম লেগে যেত। যবে থেকে এই শেয়ার ইট বা জেন্ডার এসছে তবে থেকে আমরা এই 1 MB-র বেশি 500 MB, 1 GB, 2 GB, 4 GB এই ডাটা ট্রান্সফার কয়েক মিনিটের মধ্যে করে নিচ্ছি। বাট এই শেয়ার ইট আর জেন্ডার হলো চাইনিজ অ্যাপ্লিকেশন, তো এর অল্টারনেটিভ কী কী আছে? যেমন ফাইলস বাই গুগল, এটা হলো একটা ফাইল এক্সপ্লোরার যেটা গুগলের তৈরি, আর এর থ্রু দিয়ে আপনি শেয়ার ইট বা জেন্ডারের মতো স্পিডেই আপনার ফাইলকে ট্রান্সফার করতে পারবেন। তাছাড়া হলো জিও সুইচ, এটা হলো আমাদের ইন্ডিয়ান অ্যাপ্লিকেশন, এর থ্রু দিয়েও আপনি শেয়ার ইট বা জেন্ডারের মতো স্পিডে আপনার ফাইলকে ট্রান্সফার করতে পারবেন। নেক্সট হলো ইউসি ব্রাউজার। এই ইউসি ব্রাউজার হলো এমন একটা ব্রাউজার যে ব্রাউজারটা যবে থেকে আমরা মোবাইলের মধ্যে ইন্টারনেটকে ইউজ করছি তবে থেকে ইউসি ব্রাউজার আমাদের মোবাইলে আছে। তো ইউসি ব্রাউজার কিন্তু দিনকে দিন চলে আসছিলো, মাঝে কদিন আগে এই প্লে স্টোর থেকে ইউসি ব্রাউজারকে বন্ধ করে দিয়েছিলো, বাট তারপরে আবার ইউসি ব্রাউজার চলে আসছে। এই ইউসি ব্রাউজার হলো চাইনিজ একটা অ্যাপ্লিকেশন। তো এর অল্টারনেটিভস কী কী আছে? যেমন আমাদের ফোনে ইনবিল্ড আছে সেটা হলো গুগল ক্রোম, গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স। তো এই যে ব্রাউজারগুলো, এই ব্রাউজারগুলো এমন একটা স্পেশাল ব্রাউজার যার থ্রু দিয়ে আপনি ডেস্কটপ মোডের যে সমস্ত ওয়েব পেজ আছে সেই ওয়েব পেজগুলোকে ওপেন করতে পারবেন। তাছাড়া আমাদের ইন্ডিয়ান কিছু কিছু ব্রাউজার আছে, যেমন জিও ব্রাউজার, ভারত ব্রাউজার, তো এখান থেকেও আপনি ইউসি ব্রাউজারের মতোই ব্রাউজ করতে পারবেন বা তার থেকেও ভালো এক্সপিরিয়েন্স পাবেন। নেক্সট হলো ডিইউ ব্যাটারি সেভার। একটা কথা বলি, এই ডিইউ ব্যাটারি সেভার বা ক্লিনার মাস্টার, এই যে অ্যাপ্লিকেশানগুলোকে আমরা ইনস্টল করে আমাদের ফোনের ব্যাটারিকে অপটিমাইজ করতাম, আমাদের র্যাম ক্লিয়ার করতাম, এগুলো কিন্তু কিছুই নয়। আমরা যে স্মার্টফোনটা ইউজ করি সেই স্মার্টফোনকে এমনি এমনি স্মার্টফোন বলে না, এর মধ্যে এমন কিছু ক্ষমতা আছে এই স্মার্টফোন নিজের ডিসিশন নিজে নিতে পারে। এই যে ডিইউ ব্যাটারি সেভার দিয়ে আমরা ব্যাটারিকে অপটিমাইজ করতাম, ও কিছুই করতো না, ও কী করতো, আপনার ব্যাকগ্রাউন্ডে যে সমস্ত অ্যাপ্লিকেশন রানিং আছে সেই অ্যাপ্লিকেশানগুলোকে ফোর্স স্টপ করে দিত। এরপর আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে যদি কোনো অ্যাপ্লিকেশন না রান করে তাহলে আপনার ফোনের ব্যাটারি অটোমেটিক্যালি লংজিভিটি হবে, আপনার ফোনের ব্যাটারি যে আয়ু সেই আয়ুটা অটোমেটিক বাড়বে। তারপর যেমন ক্লিনার মাস্টার, ক্লিনার মাস্টারের থ্রু দিয়ে আমরা র্যাম ক্লিন করতাম, বাট ক্লিনার মাস্টার কোনো দরকারই নেই, আপনার ফোনের যে নর্মাল র্যাম ক্লিনার আছে সেখান থেকে আপনি র্যাম ক্লিন করতে পারবেন। তাছাড়া আপনার ফোনে সেটিংসে গিয়ে, স্টোরেজে গিয়ে, ওখান থেকে আপনি ক্যাশ ডাটা ক্লিন করতে পারবেন, জাঙ্ক ফাইলকে ক্লিন করতে পারবেন। তো এই ডিইউ ব্যাটারি সেভার বা ক্লিনার মাস্টার, এদের অল্টারনেটিভ কোনো অ্যাপসের দরকারই নেই, কারণ আপনার ফোন অনেক বেশি স্মার্ট, সে জানে আপনার ফোনকে ঠিক রাখার জন্য তাকে কী করতে হবে। অনেক সময় দেখবেন আমরা যখন অ্যাপ্লিকেশন ইউজ করি, অনেক অ্যাপ্লিকেশন যখন ব্যাকগ্রাউন্ডে রান করে তখন কখনো কখনো কোনো অ্যাপ্লিকেশানকে ফোর স্টপ দেখিয়ে দেয়। সেটা কেন হয়? কারণ ওই ফোনটা তখন দেখে যে এতগুলো অ্যাপ্লিকেশানকে রান করানোর জন্য এই র্যামের প্রয়োজন। যদি আপনার ফোনে সেই র্যামটা না থাকে তখন অটোমেটিক্যালি আপনার ফোন কোনো একটা অ্যাপকে সেই সময় ফোর স্টপ করে দেয় যাতে আপনার ডিভাইসটা ঠিক থাকে। তো কোনোরকম কোনো ব্যাটারি সেভার, কোনোরকম কোনো ক্লিনার মাস্টারের দরকারই নেই, আপনার ফোন অনেক বেশি স্মার্ট, নিজেকে ঠিক রাখার দায়িত্ব আপনার ফোনের নিজের। নেক্সট হলো উইচ্যাট। আমাদের ইন্ডিয়াতে অনেকজনই উইচ্যাট ইউজ করে, আর ইন্ডিয়াতে উইচ্যাটের থ্রু দিয়ে শুধুমাত্র চ্যাট হয়।
বাট উইচ্যাট হলো এমন একটা অ্যাপ্লিকেশান যে অ্যাপ্লিকেশানে চায়নাতে সব কিছু হয়। এই উইচ্যাটের থ্রু দিয়ে সোশ্যাল মিডিয়া হয়, এই উইচ্যাটের থ্রু দিয়ে অনলাইন পেমেন্ট হয়। তো এই উইচ্যাট হলো মেনলি একটা চাইনিজ অ্যাপ্লিকেশান। তো এর অল্টারনেটিভস কী কী আছে, যেমন হোয়াটসঅ্যাপ আছে, হাইক আছে, টেলিগ্রাম আছে। এই হোয়াটসঅ্যাপ, হাইক, টেলিগ্রাম, এখানে আপনি উইচ্যাটের থেকেও আরও ভালোভাবে চ্যাট করতে পারবেন। তো উইচ্যাটের কোনো দরকারই নেই যদি আপনার ফোনে হোয়াটসঅ্যাপ থাকে। নেক্সট হলো টিকটক। এই টিকটক হলো এমন একটা অ্যাপ্লিকেশান যে অ্যাপ্লিকেশানটা অনেক দিন ধরে আমাদের ইন্ডিয়াতে চলে আসছে আর ইন্ডিয়াতে সব থেকে পপুলার একটা অ্যাপ্লিকেশান। বাট একটা কথা বলি, টিকটক আমাদের কী কীভাবে ক্ষতি করে চলেছে। টিকটক আমাদের সব থেকে বড় ক্ষতি এটাই করেছে যে আমাদের যে ধৈর্য শক্তি, সেই ধৈর্য শক্তিটাকে কিন্তু টিকটক আস্তে আস্তে নষ্ট করে দিয়েছে। কীভাবে, যেমন টিকটকে যে সমস্ত কন্টেন্টগুলো আছে সেই সমস্ত কন্টেন্ট কি 15 সেকেন্ড, কি 20 সেকেন্ড, কি 30 সেকেন্ডের। এরপর আপনি যখন এন্টারটেন হওয়ার জন্য টিকটকে গেলেন, টিকটকে গিয়ে একটা ভিডিও দেখলেন 15 সেকেন্ডে আপনি এন্টারটেন হলেন, তারপর সোয়াইপ আপ করে দিয়ে আবার একটা নতুন ভিডিও দেখলেন, সেটাও একটা 15 সেকেন্ডের ভিডিও। তো এইরকম মতো 15 সেকেন্ডে আপনি ফুল এন্টারটেন হয়ে যাচ্ছেন। তাহলে আপনি 4 মিনিটের কন্টেন্ট কেন দেখবেন, 1 ঘন্টার কন্টেন্ট কেন দেখবেন। তাছাড়া যে সমস্ত প্রাইভেসি লিক, আপনার প্রাইভেট ডাটা লিক, এই সমস্ত কিন্তু পরের কথা। তো টিকটক মেন আমাদের যে ক্ষতি করেছে সেটা হলো আমাদের ধৈর্য শক্তিকে অনেক কমিয়ে দিয়েছে। তো এই টিকটকের অল্টারনেটিভ কী কী আছে, টিকটকের অল্টারনেটিভ অনেক অ্যাপ্লিকেশান প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে, বাট আমি বলবো টিকটকের মতো কোনো অ্যাপ্লিকেশানকে ইউজ করবেন না। টিকটকের থেকে অনেক ভালো ভালো প্ল্যাটফর্ম আমাদের মোবাইলে আছে, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব। তো এই 59টা অ্যাপ্লিকেশানের মধ্যে যে অ্যাপ্লিকেশানগুলো আমরা রেগুলারলি ইউজ করতাম, যে অ্যাপ্লিকেশানগুলো একটু পপুলার অ্যাপ্লিকেশান ছিল, তো সেই অ্যাপ্লিকেশানগুলোর এগেনস্টে, সেই অ্যাপ্লিকেশানগুলোর অল্টারনেটিভস হিসেবে এই অ্যাপ্লিকেশানগুলোকে আমরা ইউজ করতে পারি। তো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক করুন, আদার্স কোনো ইনফরমেশান জানার থাকলে ভিডিওর নিচে কমেন্ট করুন, আর এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। কালকে আবার দেখা হবে এরকমই একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে।